হাই ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে অনেকটা ময়দা মাখা হচ্ছে। তো আজকে বাবা বুড়ো শিবের বিয়ে, সেই জন্য লুচি তৈরি করা হবে। তোমরা তো জানো যে আজকে নীল ষষ্ঠী আর রাত্রি 12টার পর বাবা বুড়ো শিবের আজ বিয়ে আছে, তা সেই বিয়ের জন্য দেখো এখানে লুচি তৈরি হচ্ছে। লুচি আর আলুর দম, বাবার বিয়েতে লুচি আলুর দম খাওয়ানো হবে, সেই লুচির আয়োজন চলছে। দেখো সবাই মিলে হাতাহাতি করছে, তা কোনো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু অনেক লুচি করতে হবে আর অনেক আলুর দম করতে হবে। ওখানে তো বরযাত্রী কোনে যাত্রী অনেক লোক। শিবের বিয়ে লুচি বেলা হচ্ছে, লুচিটা ভালো করে করবে আর কাদের ফাটছে, তাই তো? শিব ঠাকুরের বিয়ে বলে কথা, বাজি তো ফাটাতেই হবে, বাজি না ফাটালে এখন কিসের বিয়ে বাড়ি, তাই না? তা চলো আগে বাজি ফাটিয়ে নেওয়া হচ্ছে। তা আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি, রাত্রি 11:30 বাজে, সবাই মিলে বেরিয়ে পড়েছি শিব ঠাকুরের বিয়ে দিতে। আমরা তো বরের বাড়ির লোক, বরযাত্রী, কনের বাড়ির লোক সবাই অপেক্ষা করছে ওখানে, আমরা গেলে তবেই বিয়েটা শুরু হবে, সেই জন্য আমরাও সেজে গুজে বেরিয়ে পড়েছি। তা চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের দেখাচ্ছি যে শিব ঠাকুরের বিয়ে তোমরা হয়তো অনেকেই দেখোনি। আমরা কিন্তু এসেই গেছি বিয়ের মণ্ডপে, মানে বাবার মন্দিরে। তা বিয়ে বাড়ি এসে আগে নাচ না করলে জমে, তা সবাই মিলে আগে একটু নাচ করে নিই, তারপরে বিয়ে হবে। একটা বিয়ে বাড়ি খুব আনন্দ লাগে সবাইয়ের, তো সবাই মিলে আগে নাচ করে নেওয়া হচ্ছে। তা এখন প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাবার গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদ দিয়ে বাবাকে স্নান করানো হবে। সবাই যেরকম গায়ে হলুদ হয় স্নান করায়, সেরকম ঠিক বাবা বুড়ো শিবেরও গায়ে হলুদ দিয়ে বাবাকে আগে স্নান করানো হচ্ছে, তারপরে বিয়েতে বসানো হবে। গায়ে হলুদ দিয়ে স্নান করানোর পর এবার সবাই চা খাওয়া দাওয়া করছে, মানে এখন টি টাইম। তা রাত্রি 12টা বাজুক কি 1টা বাজুক, সন্ন্যাসীদের তো একটু চাই লাগে, ওরা তো এখন চা ছাড়া আর কিছুই খাবে না, সেই জন্য ওদের একটু চা দিতেই হয়। তা এখন সবাই মিলে চা খেয়ে নিক, তারপরে আবার বাবাকে মালা পরিয়ে সাজানো হবে। এইবার দেখো সাজানো শুরু হয়ে গেছে, বাবাকে ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। তা সাজানোটা তো সবই শুরু হয়েছে, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো কত সুন্দর সাজানো হবে, টোপর পরিয়ে মালা পরিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো না এই বিষয়টা যে বাবা বুড়ো শিবের বিয়ে আবার কি, কিন্তু তোমরা দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখতে দেখতে রাত্রির 1টা বাজে, দেখলে মনেই হবে না যে এখন এত রাত হয়ে গেছে। দেখো চারিদিকে কত ভিড়, কত লোকজন হয়েছে বিয়েতে। চলো এইবার তোমাদের পুরো সাজানোটা দেখাই। দেখো একটা কিন্তু বর আর একটা বউ, তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে, সামনে একটা বর আর একটা বউ, আর পিছনে যে মুকুট মতন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ছাদনাতলা। তা ছাদনাতলায় বর আর বউ কিন্তু হাজির। তা সব কিছু সাজানো রেডি হয়ে গেছে, এইবার কিন্তু বিয়েতে বসে গেছে ঠাকুরমশাই। তা বিয়ে শুরু হয়ে গেছে, আমাদের যেরকম খই পোড়ানো হয় ওই রকমই বাবার বিয়েতে বাবার খই পোড়ানোর জন্য হোম যজ্ঞ চলছে। কেননা বাবার পুজো, বাবার বিয়ে মানে সেখানে হোম যজ্ঞ তো হবেই, আর সেই হোমের টিপ যেন আমরা সবাই পড়ে থাকি। তা চলো এখনও অনেক কিছু দেখার বাকি আছে, দেখতে থাকো। এইবার শুরু হয়ে গেছে আরতি,
এক এক করে আরতি করছে বাবাকে, আর সেই আরতির আগুনের তাপ আমরা সবাই মাথায় করে নিচ্ছি, কেননা বাবার আশীর্বাদ। দেখো ঠাকুরমশাই ভিতরে কিন্তু আরতি করেই যাচ্ছে। সারা রাত একটা গমগমে লোকজন আর ঢাকের আওয়াজ, ঢাক শাঁক ঘণ্টা উলু ভীষণ ভীষণ ভালো লাগছে। তা তোমরা যারা জানো না, যারা কখনো দেখোনি, তারাও আমি চাই যে এক বছর আসো, তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখো, রাতে দুটো বেজে যাচ্ছে, তিনটি বেজে যাচ্ছে, ওদের চোখে আর ঘুম নেই, ওরা কিন্তু ঢাকের তালে তালে সমানে নাচ করেই যাচ্ছে, ওদের চোখে একটুও ঘুম নেই। কিছু কিছু মায়েরা আছে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলোও সমানে নাচ করে যাচ্ছে। শিব ঠাকুরের বিয়ে তো হয়ে গেল, কিন্তু বিয়ে বাড়িতে একটা খাওয়া দাওয়া তো থাকতেই হয়। তা দেখো এখন খাওয়া দাওয়া চলছে, বাবার বিয়ের অনুষ্ঠানে লুচি আর আলুর দম খাওয়া দাওয়া হচ্ছে। তা তোমরা তো আগে দেখেইছো আমরা লুচি আলুর দম বানাচ্ছিলাম, সেই লুচি আলুর দম প্রসাদ হিসাবে এখন সবাইকে দেয়া হচ্ছে। লুচি আলুর দমের সঙ্গে কিন্তু মিষ্টিও আছে। একটা ব্যাচে তো খাওয়া হয়ে গেছে, আমরা সেকেন্ড ব্যাচে বসেছি। বাবার বিয়ের লুচি খাওয়া কপালের ব্যাপার, পাতা এসে গেছে, কলা পাতা ও, তারপর আবার লুচিও এসে গেছে। লুচি আর আলুর দমের সাথে মিষ্টিও দিয়েছে, বাবার গলায় দিয়েছিল রসগোল্লার মালা, সেই রসগোল্লার মালা রসগোল্লা খাওয়া হচ্ছে। বাবা বুড়ো শিবের বিয়ের সময় অনেক চোপড় পড়েছে, এবার আমরা পড়েছি। কবে চোপড় পড়েছি ভুলে গেছি, অনেকদিন পরে আবার পড়ে নিলাম একটু। এই সবাই একটু ঠেকিয়ে নিই, বাবার হয়ে গেল বাবা বুড়ো শিবের বিয়ে। গেছিলাম কটা জানো, সেই কালকে রাত্রি 11:30, আর এখন এসেছি কটায় দেখবে, চলো তোমাদের দেখাই যে এখন কটা বাজে। বাজে প্রায় 5:20, সকাল 5:20 বাজে। তা এই সবে বাড়ি ফিরলাম, সারা রাত্রির বিয়ে তো হয়, ওই জন্য সারা রাত কেটে গেল বিয়ে বাড়ি। তা এবার বাড়ি এসেছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে হাত মুখ ধুয়ে ভালো করে এইবার ঘুমাবো। এখন সকাল হয়েছে, এবার এখন টানা ঘুম, যখন উঠবো তখন রাত। চলো গুড মর্নিং।